হঠাৎ করে বড় বড় গায়ক সব বাচ্চা হয়ে গেলেন, তো ওনারা একটা স্কুলে পড়তে গেলেন, আর সেই স্কুলের মাস্টারমশাই হলেন নবদ্বীপ হালদার। তো তিনি সমস্ত ছাত্রছাত্রীদের ডেকে জিজ্ঞেস করলেন, বলি গতকাল যে তোমাদেরকে আমাদের ছোট নদী পড়াটা দিয়েছিলাম, করেছ? যে যে করেছো হাত তুলল। মাঝখান থেকে মদনা দাঁড়িয়ে গেছে, স্যার আপনি মাস্টার, আপনার গায়ে হাত তুলবা? হারামজাদা, পড়ার জন্য হাত তুলতে বলেছি, আমার গায়ে হাত তুলতে বলিনি। পড়া হয়নি স্যার। কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে যা। দূরে দেখা গেল আন্নু মালিক হাতে একটু তুলছে না নামাচ্ছে, তুলছে না নামাচ্ছে। কি ব্যাপার আন্নু, এরকম আনকমন ভাবে হাত তুলছে কেন? তা আমার স্যার পুরোটা হয়নি, তাই একটু একটু হয়েছে স্যার। ঠিক আছে, আমাদের সানু পড়া দেবে, তোমার যতটা হয়েছে মাঝখান থেকে তুমি গোয়াড় 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 করে বলে দিবে। তো কুমার সানু, আমাদের ছোট নদী চলাকে মাকে পড়াটা উনার স্টাইলে কিরকম ভাবে দিচ্ছেন, আর মাঝখান থেকে যেটুকু পড়া হয়েছে অন্য মালিকের, তিনি তার পড়াটা কিরকম ভাবে দিচ্ছেন? আমাদের ছোট নদী চলে দেয়াতে মাঠে, বৈশাখে তাকু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি। আমাদের ছোট নদী চলে দেয়াতে মাঠে, দুই দিকে ফুলে ফুলে এটা আমাদের নদী, আমাদের ছোট নদী, আমাদের সোনা নদী, আমাদের ছোট নদী। সেই স্কুলে ছাত্র ছিলেন পাঞ্জাবি সিঙ্গার দালের মেহেন্দি। তো যখন দালেরজিকে পড়া ধরা হয়েছে, দালেরজি উনার স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরকম ভাবে দিচ্ছেন দালের মেহেন্দি? আমাদের ছোট নদী চলে আতে বাঘে, আমাদের ছোট নদী চলে আতে বাঘে, বৈশাখ মাসে তার হাঁটু কথাকে, এটা আমাদের নদী, এটা আমাদের নদী, এটা আমাদের নদী। বড় নদী ছোট নদী ঢাকা নদী, বড় নদী ছোট নদী বাঁকা নদী, আঁকা নদী বাঁকা নদী ছোট নদী। চিক চিক করে বালি ভগবানে কাদা, চিক চিক করে বালি ভগবানে কাদা, দুই দিকে কাশি বন ফুলে ভেষাদা, এটা আমাদের নদী। সেই স্কুলে ছাত্র ছিলেন মোহাম্মদ রফি সাহেব। তো যখন রফিজিকে পড়া ধরা হয়েছে, রফিজি উনার স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরকম ভাবে দিচ্ছেন মোহাম্মদ রফি? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে হাঁটু জল থাকে, আর হয়ে যায় গরু, ছিলেন নচিকেতা। আচ্ছা, যারা এখানে নচিকেতার গান ভালোবাসেন তারা একটু হাতের তালি দেবেন। ও, অনেক মানুষ রয়েছেন নচিকেতার ভক্ত। সত্যি কথা বলতে কি, নচিকেতা একজন এত বড় মাপের শিল্পী, সবাই তার ভক্ত। তো নচিকেতা তার স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরকম ভাবে দিচ্ছেন নচিকেতা?
আমাদের ছোট্ট নদী জল ভাগে ভাগে বৈশাখ মাসে তার আমাদের ছোট্ট নদী জল যে ভাগে ভাগে বৈশাখ মাসে তার হাটু জল আর তুই নদী পেরিয়ে যাবি, নদী এখন তো অনেক জল রয়েছে, বলে কাকা হাঁটু ভর্তি জল আছে, আর হাঁটু ভর্তি জল রয়েছে কিন্তু তুই পেরিয়ে যাবি কি করে, বলে আমি ও অভ্যাসে চালিয়ে দেবো মায়ের পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি আমাদের ছোট্ট নদী জল সেই স্কুলে ছাত্র ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। তো যখন অমিতাভজিকে পড়া ধরা হয়েছে, অমিতাভজি উনার স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরকম ভাবে দিচ্ছেন অমিতাভ বচ্চন। আরে আমাদের ছোট নদী প্রত্যেকটা স্কুলে দেখবেন একটা করে মার্কা মারা ছাত্র থাকে, তো সেই স্কুলের মার্কা মারা ছাত্র হচ্ছে ভ্যাবলা। তো ভ্যাবলা স্কুলে এসছে দেরি করে, মাস্টার মশাই রেগে গেছেন, কি রে ভ্যাবলা তোর দেরি হলো কেন? স্যার একটা উল্টা পাল্টা কথা বলবেন না, কিন্তু আমার দেরি হয়েছে আপনার জন্য। বলিস কি রে, আমি 10টা থেকে এসে স্কুলে বসে রয়েছি আর তুই আমার জন্য দেরি হয়েছে কেন বলছিস? আরো বেশি করে সাইনবোর্ড গুলো টাঙান, ওই স্কুলের সামনে যত সাইনবোর্ড আছে সব খুলে ফেলে দেবেন, নাহলে প্রত্যেকদিন আমার দেরি হবে। কিন্তু কেন রে, সাইনবোর্ডে কি লেখা আছে? স্যার সাইনবোর্ডে লেখা রয়েছে সামনে স্কুল, আস্তে আস্তে চলুন। আমি ওটা পড়ছি আর আস্তে আস্তে আসছি স্যার, এই জন্য দেরি হয়ে গেছে স্যার। মাস্টারমশাই তো আরো রেগে গেলেন, বলে বাহ বেশ বুঝিয়েছো আমাকে, ঠিক আছে আজকে সাইনবোর্ড তো খুলবো পরে, আজকে যদি পুরো পড়া উল্টো দিকে না বলে কি তোর চামড়া খুলে নেব। না স্যার উল্টো দিকে বলা হেভি কষ্ট স্যার, বলতে হবে, এটাই পানিশমেন্ট। এই যে আমাদের ছোট নদী কবিতাটা, এর প্রত্যেকটা শব্দকে যদি রিভার্স উল্টো দিকে বলা হয় তাহলে কেমন হবে? চলো ভ্যাবলা বলো। ঠিক আছে স্যার বলছি স্যার। মাদেরা টছ দিন লেচো কেয়া কেবা শাক বই সেমারতা টুহালজ কেথা রপায়ে হো অজারুগ রপ হিগা ইদুরথা চুড়তা লুঢ়রতা অড়িপা কচি কচি। এই হারামজাদা কচি কচি কি স্যার? স্যার আমার কোনো দোষ নেই স্যার, ওই চিকচিক কথাটা উল্টালে কচি কচি হবে স্যার। ওকে বলে যাও কচি কচি রেকলিবা থাউকে ইনে দাকা ইদুরে ধা সকানব লেফু লেফু দাসা। দেখুন কার স্যাম্পেল, দেখুন কোম্পানির মাল বটে তো, ঠিক আছে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে কি যে আপনারা হাতে তালি দিলেন ঠিকই, কিন্তু সেই সময় আমার মিউজিশিয়ান বন্ধুরাও তো একটু বাজিয়ে দিয়েছে, কাজেই যাদের সত্যি ভালো লেগেছে তারা যদি আরেকবার কষ্ট করে একটু হাতে তালি দেয়।